নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিন পঞ্জিকা এবং রাশিফল। আজ 15-ই আষাঢ় 1431 ইংরেজি 30শে জুন 2024, আজ রবিবার। আজ নবমী, থাকবে দিবা 1:10 পর্যন্ত, পরে দশমী। আজ রেবতী নক্ষত্র, থাকবে দিবা 9:03 পর্যন্ত, পরে অশ্বিনী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 9:03 পর জন্মগ্রহণ করছেন, তাদের মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করছেন। মৃতের দর্শক বন্ধু, যারা আজকে দেহ রাখছেন, এই মৃতের এক পাদ দোষ দেখা যাচ্ছে। যাত্রা আজকে শুভ, তবে পশ্চিমে নিষেধ। দিবা 9:03 পর যাত্রা নেই। আবার দিবা 1:22 পর পুনঃযাত্রা শুভ, পশ্চিমে নিষেধ। রাত্রি 1:52 পর আর যাত্রা নেই। শুভ কর্ম দর্শক বন্ধু, আজকের দিবা 1:22 পর শুভকর্ম শুরু হচ্ছে। এই ছিল আজকে দিন পঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু অনেক দূরে আছেন, আসতে পারছেন না, চিন্তা নেই, আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র একটা ফোন করে জেনে নিন, 9932106280, এই নম্বরে একটি ফোন করে শুধু জেনে নিন কীভাবে আপনি অনলাইনে অস্ত্রবিচার করাতে পারবেন। দর্শক বন্ধু, আপনার মনের যদি কোনো প্রশ্ন থাকে আপনার নিজের জীবন নিয়ে, তাহলে দেরি না করে এক্ষুনি আপনি 9932106280 নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন। হোয়াটসঅ্যাপে করুন আপনার নাম, আপনার ঠিকানা, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম জেলা এবং আপনি কি জানতে চাইছেন। ওকে, চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি মোটামুটিভাবে বজায় থাকবে। মেষ রাশি জাতক জাতিকাদের বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন বা সরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন, আপনাদের কর্মক্ষেত্রে আজকে একটা স্মিত প্রভাব, হালকা একটা প্রভাব দেখা যেতে পারে কর্মক্ষেত্রে। তাই কর্মক্ষেত্রে আপনার প্রভাব কিন্তু আজকে পড়তে চলেছে। সেই প্রভাবটা যদিও লাইট ও হালকা, কিন্তু তথাপি আপনার সেই প্রভাব আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে অনেকটাই অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। যারা ব্যবসা করছেন মেষ রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি শুভই বলা যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনি আজকে লাভবান হতে চলেছেন। যারা বিদ্যার্থী রয়েছেন মেষ রাশির, বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ দেখা যাবে এবং পড়াশোনার সফলতা লাভ করতে চলেছেন। পড়াশোনায় সুফল লাভ হচ্ছে আজকে মেষ রাশির বিদ্যার্থীদের। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন। দেখবেন আপনাদের দিনটি আজকে আপনাদের অনুকূলে থাকবে, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষভ। বৃষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব ভালো যাবে না, মধ্যম যাবে। পারিবারিক জীবন সুখ শান্তি বজায় থাকলেও বৃষরাশি জাতক জাতিকারা আজকে কিন্তু যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। তাই হেলথের দিকে, স্বাস্থ্যের দিকে নজর দিন, কারণ আপনি ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যাদের পুরাতন কোনো রোগে ব্যাধিতে ভুগছিলেন, মাঝখানে সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু আজকে সেই রোগ ব্যাধিতে আবারও আপনি কষ্ট পেতে পারেন যদি আপনি বৃষরাশি হন। তাই শরীর সম্বন্ধে আপনাদের খুব সচেতন থাকতে হবে, প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, দিনটি আপনাদের আজকে ভালো যাবে না। কর্মক্ষেত্রে আপনার আজকে সমস্যা দেখা যেতে পারে, তাই সজাগ থাকুন, সচেতন থাকুন, সমস্যা না হয় তা আগে থেকে বন্দোবস্ত করার চেষ্টা করুন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের আজকে দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে, তবে অসুস্থতার কারণে আপনার আজকে কর্ম দিন থেকে আজকে আপনি বিরতও থাকতে পারেন। বৃষরাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা ভালো হবে না, মোটামুটি ব্যবসা চলবে। বিদ্যার্থীদের চঞ্চলতা আজকে কমাতে হবে। লোয়ার এডুকেশনে যারা আছেন শান্ত থাকার চেষ্টা করুন, এবং কাজ বাইরে কাজ না থাকলে ঘরে থাকার চেষ্টা করুন। তা নাহলে আপনি কিন্তু আজকে শারীরিক মানসিক সমস্যায় জড়িয়ে যেতে পারে। হায়ার এডুকেশনে যারা আছেন তাদের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে। বিষয়রাশি প্রত্যেকটা বিষয়রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে নম শিবায় মন্ত্রটি জপ করুন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি সাতবার জপ করুন। ওম ত্রাম্বাকম যাজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বারু কমিব বন্ধনার মৃত্যুর মুখস্বামী মহামৃতা। দেখবেন দিনটি আপনাদের অনুকূলে থাকবে, আজকের দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবন খুব একটা ভালো যাবে না। তবে মিথুন রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে ভয় ভীতি এগুলো কিন্তু প্রচণ্ড হারে দেখা যাবে। মনের মধ্যে ভয় ভয় ভাব একটা কাজ করবে, ফলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারেন। ভয় ভীতি ভাব আপনাকে পিছনে টান, ফলে আপনি সমস্যায় পড়তে পারেন বিভিন্ন ক্ষেত্রে। তাই ভয় ভীতিকে কাটিয়ে সজাগ হয়ে সাহস করে এগিয়ে চলুন। মিথুন রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, খুব সজাগ থাকুন, কর্মস্থানে সচেতন থাকুন এবং নিজের কর্মের প্রতি দায়িত্ববান হয়ে যান, দায়িত্বশীল হয়ে কাজগুলো সম্পূর্ণ করুন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন মিথুন রাশির, আপনাদের আজকে ডিপার্টমেন্টে কোনো সমস্যা দেখা দিতে পারে, তাই কনসাস থাকুন, সচেতন থাকুন। কোনো বাক বিতণ্ডায় বা কোনো ব্যক্তির সাথে কোনোরূপ সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলবেন না। যারা ব্যবসা করছেন মিথুন রাশির, ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকতে হবে, পড়াশোনায় একাগ্রতা বিদ্যার্থীদের বাড়াতে হবে। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো, এই ভয়ভীতি ভাবকে কাটানোর জন্য অবশ্যই দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জল দিন এবং ভোলানাথকে স্মরণ করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে কর্কট রাশির। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অতীব শুভ দিন, কারণ কর্কট রাশির আজকে ধনলাভ যোগ হয়েছে। আপনি আজকে ধন লাভ করতে চলেছেন, অ্যাসেট সম্পত্তি অর্থ এগুলো আজকে আপনাদের প্রাপ্তিযোগ রয়েছে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে শুভ বলা যেতে পারে এবং আপনি আজকে ডিপার্টমেন্টাল প্রমোশন লাভ করতে চলেছেন অথবা স্যালারি বৃদ্ধি হতে চলেছে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনার বদলি ইচ্ছামতো জায়গায় ট্রান্সফার আটকে ছিল, আজকে কিন্তু আপনি ট্রান্সফার পাচ্ছেন, সঙ্গে স্যালারি বৃদ্ধি পাচ্ছেন। অর্থাৎ কর্কট রাশির সরকারি বেসরকারি চাকরিজীবীদের আজকে কিন্তু শুভ দিন। যারা কর্কট রাশির ব্যবসা করছেন, যে কোনো স্তরের ব্যবসা, সব ব্যবসায়ীদেরই আজকে দিন কিন্তু খুব শুভ। ব্যবসায় আপনাদের আজকে মুনাফা লাভ হতে চলেছে, একদম পর্যাপ্ত পরিমাণে লাভবান হতে চলেছেন ব্যবসার ক্ষেত্র থেকে। শুধু ব্যবসায় মনোসংযোগ করে দিন। যারা অংশীদারি ব্যবসা করছেন কর্কট রাশি, আপনাদেরও কিন্তু আজকে দিনটি শুভ বলা যেতে পারে। তবে কর্কট রাশির বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো,
আজকে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে স্মরণ করুন, ধ্যান করুন। মা লক্ষ্মী দেবী বসে আছেন, রাজ রানী রাজেশ্বরী সিংহাসনে বসে আছেন, দুই পাশে দুটো সাদা রঙের হাতি বালতিতে করে অমৃত ভাণ্ড নিয়ে মা লক্ষ্মী দেবীকে স্নান করাচ্ছেন। এই মূর্তিটা, এই রূপটা মায়ের চিন্তা করুন আর জপ করুন। শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নম। দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে। আজকের দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু। কাছে দূরে ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে। সিংহ রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে খুব একটা ভালো যাবে না। তাই একটু সাবধানে থাকুন। ম্যানেজ করতে গেলেও সাবধানেই ম্যানেজ করবেন আপনার ডিপার্টমেন্টের লোকজনদের। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে সিংহ রাশির। সিংহ রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আজকে ব্যবসা মোটামুটিভাবে এগোবে, তবে ব্যবসায় সজাগ থাকুন, মনোনিবেশ করুন। বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোসংযোগ থাকবে না সিংহ রাশির বিদ্যার্থীদের। তাই লোয়ার এডুকেশনে যারা আছেন তাদের বলবো পড়াশোনায় মনোসংযোগ করুন। যারা হায়ার এডুকেশনে আছেন তাদের বিদ্যার ক্ষেত্রে মোটামুটি শুভ বলা যেতে পারে। সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজের দুই হাতে তালু ভালো করে দেখে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি আজকের শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ আনন্দ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার দিন আজকে। আপনাদের আজকে প্রেমে সফলতা পেতে চলেছেন। যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনে রয়েছেন কন্যা রাশির, আপনাদের কিন্তু আজকে প্রেমের সফলতা পেতে চলেছেন। যে সকল কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম আসেনি, প্রেম নিয়ে খুব হতাশায় ভুগছেন, আপনাদের আজকে প্রেমের অফার আসতে চলেছে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন সজাগ থাকুন, সতর্ক থাকুন, কর্মটিকে মন দিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করুন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি মোটামুটি শুভ, তবে কর্মের ক্ষেত্রে খুব আনন্দেই আপনাদের দিনটি অতিবাহিত হতে চলেছে। কন্যা রাশির ব্যবসায়িক যারা রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে মনোসংযোগের প্রয়োজন রয়েছে। তা নাহলে ব্যবসায় আপনার চোখের সামনেই ক্ষতি হবে, আপনি হয়তো তখন বুঝবেন না পরে বুঝবেন। তাই ব্যবসায় মনোসংযোগ করুন কন্যা রাশির ব্যবসায়ীরা। কন্যা রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে। তাই বিদ্যার্থীদেরও বলবো পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি করুন। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন এবং ভগবান শ্রী সূর্য নারায়ণের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হতে চলেছে। তুলা রাশির পারিবারিক সম্পর্কগুলো আজকে ভালো থাকবে এবং পরিবারের সকল সদস্যদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে আজকে আকর্ষণ মনোভাব দেখা যাবে। আপনাকে দেখে অন্য কোনো ব্যক্তি খুব তাড়াতাড়ি আজকের দিনে আকর্ষিত হতে পারে। তাই আকর্ষণ একটা ব্যাপার আপনার মধ্যে থাকবে। তুলা রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি আজকে শুভই বলা যেতে পারে। সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটিও আজকে অতীব শুভ বলা যেতে পারে। তবে তুলা রাশি জাতক জাতিকাদের আজকে সচেতন থাকতে হবে যে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কোনোভাবে প্রভাবিত না হয়ে যান। যদি প্রভাবিত হয়ে যান তাহলে কিন্তু সমস্যা আগামী দিনে বাড়বে।
তুলারাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে আজকে কিন্তু আপনি সুফল পেতে চলেছেন। কাস্টমার আপনার সামনে এলে আপনার কাছে আটকে যাবে, কাস্টমার আপনার থেকে হাতছাড়া হবে না, এবং আজকে আপনি কিন্তু ব্যবসায় ভালো ফল লাভ করবেন। তুলারাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে মেন্টাল ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে, মাথার মধ্যে অনেক চাপ থাকতে পারে, তাই পড়াশোনা ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। খুব বুদ্ধি করে সাবধানে স্টেপ বাই স্টেপ পড়াশোনাকে এগিয়ে নিয়ে চলুন। সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা অবশ্যই গণেশজিকে প্রণাম করুন, স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে আপনার দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে যাবে, পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে সাবধানে থাকুন। যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ব্যক্তির সাথে অথবা আপনার নিকট বন্ধুবান্ধবের সাথে আপনি কিন্তু আজকে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। ঝুট ঝামেলা অশান্তি আজকে কিন্তু আপনাদের বৃশ্চিক রাশি হতে চলেছে, খুব সাবধানে থাকুন। বৃশ্চিক রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, ডিপার্টমেন্টে খুব সতর্ক থাকুন, সাবধানে থাকুন, তা না হলে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে অশান্তির মধ্যে ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন বৃশ্চিক রাশির, আপনাদের দিনটি মোটামুটি শুভ, তথাপি আপনাকে সচেতন থাকার পরামর্শই দিচ্ছি। সচেতন থাকুন, কোনো ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন না, নিজেকে অন্য কারো সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। বৃশ্চিক রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের শুভ, তবে অংশীদারি ব্যবসা যারা করছেন খুব সাবধানে থাকুন, কারণ পার্টনারের সাথে কিন্তু আপনার আজকে মতবিরোধ এবং অশান্তি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে আপনারা স্নান করে হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হতে চলেছে, পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকতে চলেছে ধনুরাশির। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে ইচ্ছা পূরণ হতে চলেছে। আপনার মনের যে ইচ্ছাগুলো ছিল, যে কামনাগুলো ছিল, যে বাসনাগুলো ছিল, সেগুলো কিন্তু আপনি আজকে পূরণ করতে চলেছেন, অর্থাৎ ইচ্ছা পূরণের দিন বলতে পারেন ধনুরাশি। ধনুরাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের আজকে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে চলেছেন আপনার কর্মদক্ষতার জন্য। উচ্চ আধিকারিকের আপনি খুব প্রশংসিত হবেন, প্রয়োজনে আপনার স্যালারিও বৃদ্ধি হতে পারে বা প্রমোশনও হতে পারে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন তাদেরও অনুরূপ ঘটনা ঘটতে চলেছে, অর্থাৎ বেসরকারি বা সরকারি ফার্মে যারা আছেন আপনাদের আজকে কর্ম সংক্রান্ত যে ইচ্ছাগুলো ছিল সেই ইচ্ছা বাসনাগুলো আপনার আজকে পূরণ হতে চলেছে। আপনার স্যালারি, আপনার প্রমোশন এগুলো পেতে চলেছে। ধনুরাশির যারা বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনা সংক্রান্ত যে সুপ্ত বাসনা আপনার মনের মধ্যে ছিল সেই বাসনাগুলো আজকে আপনি পূরণ করতে পারবেন, এবং পড়াশোনায় আপনার আজকে আগ্রহ দেখা যাবে। বিদ্যার্থীদের জন্য কিন্তু আজকের দিনটি খুব ভালো ধনুরাশির, সফলতা পাবেন বিদ্যায়। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো, আজকে আপনারা স্নান করে ভগবান সূর্য নারায়ণকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হতে চলেছে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আজকে লাভ যোগ রয়েছে, আপনারা আজকে বিভিন্ন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন মকর রাশি। মকর রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনারা আজকে কর্মক্ষেত্রে খুব ভালো ফলাফল পেতে চলেছেন, এবং আপনি কর্মক্ষেত্রে আজকে উন্নতি হতে চলেছে। আপনার
কর্মজীবনের কেরিয়ারে আজকে সুনাম অর্জন করতে চলেছেন বেসরকারি ফার্মে যারা আছেন। যারা সরকারি ফার্মে আছেন তাদের দিনটি মোটামুটি শুভ। যারা ব্যবসা করছেন মকর রাশি ব্যবসায়ীদের কিন্তু আজকের দিনটি অতীব শুভ। ব্যবসায় আপনারা কিন্তু লাভবান হচ্ছেন এবং ব্যবসায় ইচ্ছা পূর্ণ হতে চলেছে আপনাদের। বিদ্যার্থীদের পড়াশোনায় অমনোযোগী এবং চঞ্চল দেখা যাবে, তাই একটু বিদ্যার্থীদের শান্ত থাকার প্রয়োজন আছে এবং চঞ্চলতা কাটিয়ে শান্ত হয়ে পড়াশোনায় মনোসংযোগ করুন। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো, আপনারা আজকে স্নান করে লক্ষ্মী মাতা শরণাপন্ন হন, মা লক্ষ্মী দেবীর পুজো করুন এবং মায়ের বীজ মন্ত্র শ্রীং 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 এটি 108 বার জপ করে দিন। আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে, আজকের দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি স্বাভাবিকভাবে থাকবে। তবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে, কারণ আজকে আপনাদের বাধা যোগ রয়েছে। আপনি যে কাজটাই করুন না কেন সে কাজটার মধ্যেই আপনি বাধা প্রাপ্ত হবেন, তাই এই বাধাকে আপনাকে খুব কৌশলে স্থির মাথায় অতিক্রম করতে হবে, তা না হলে কিন্তু আপনি বিপাকে পড়ে যেতে পারেন। কুম্ভ রাশির বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনারা আজকে সময় আইন এগুলো মেনে কাজ করুন, তা না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। সরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের মোটামুটি শুভ। তবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কিন্তু আজকে লাভবান হতে পারবেন না, ব্যবসায় আজকে বাধা সৃষ্টি হবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই প্রবল। তাই ব্যবসার ক্ষেত্রে আপনি সজাগ থাকুন, সচেতন থাকলে আংশিক শুভ ফল আপনি পেতে পারেন। কুম্ভ রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের বলবো, আপনাদের যদি আজকে কোনো ফর্ম ফিল আপ থাকে বা কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি খুব সজাগ এবং সচেতন থাকুন, সময়ের মধ্যে সব কাজ করুন এবং ধীর স্থিরতায় থাকুন এবং পুনঃ যে কাজটা করবেন যে ফর্ম ফিল আপটা করবেন ভালো মতো দেখে নিন এবং পুনঃ কাজ ভালো মতো খতিয়ে দেখে নিয়ে করুন, তা না হলে তাড়াহুড়া করে কোনো কাজ যদি করেন এডুকেশনালের ব্যাপারে তাহলে সেটা একবার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকতে পারে কুম্ভ রাশির। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে পুজো করুন, প্রণাম করুন, তারপরে আপনার দিনটি শুরু করুন। আজকের দিনটি আপনাদের শুভ হোক। রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মীন রাশির। মীন রাশি জাতক জাতিকাদের আজকে আয় উন্নতি বৃদ্ধি হতে চলেছে এবং মীন রাশি জাতক জাতিকাদের আজকে দিনটি শুভ বলা যেতে পারে। যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি কিন্তু অতীব শুভ যদি আপনি মীন রাশির হন। মীন রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের একটু সজাগ সচেতন থাকতে হবে, তাহলেই কিন্তু ব্যবসায় ভালো ফল লাভ করবেন এবং আজকে মীন রাশির ব্যবসা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। মীন রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ, পড়াশোনায় তাদের অনুকূল পরিবেশ তৈরি হবে এবং ইচ্ছা আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো করে দেখে প্রণাম করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে আপনি ফোন করে যোগাযোগ করে আসতে পারেন। দর্শক বন্ধু, ভালো থাকুন। ভালো থাকার জন্য সর্বোপরি যেটা করতে হবে সেটা হলো আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন,
দেখবেন জীবনে সফলতা পাবেনই পাবেন। আপনি কি কোনো কিছু জানতে চাইছেন আমার থেকে? তাহলে আর দেরি নয়, আপনার ফোনে গিয়ে 9932106280 নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন আপনার নাম, আপনার ঠিকানা, আপনার জন্ম তারিখ, জন্ম জেলা, জন্ম সময় এবং আপনি কি জানতে চাইছেন সেই প্রশ্নটি। দেখতে থাকুন প্রতিদিনের রাশিফল, নিশ্চিত আপনার প্রশ্নের উত্তর এই ভিডিওর শেষেই পেয়ে যাবেন। দর্শক বন্ধু, আজকে যে ব্যক্তিটি জানতে চেয়েছেন তিনি হলেন পার্থ গুপ্ত। হ্যাঁ পার্থবাবু, নিশ্চিত আপনি আমার এই অনুষ্ঠান দেখছেন, নমস্কার। আপনি আপনার ঠিকানা গোপন করেছেন কিন্তু আপনি জানতে চেয়েছেন যে আপনি লটারিতে টাকা পাবেন কি না। বা দেখছি পার্থবাবু, আপনার যা জন্ম তারিখ দিয়েছেন আর যে জন্ম সময় জন্ম জেলা দিয়েছেন, লটারিতে প্রাপ্তিযোগ আপনার রয়েছে, তবে হিউজ পরিমাণের প্রাপ্তিযোগ নেই, ছোট পুরস্কার, ছোট প্রাইজ আপনি পেতে পারেন। রাহু গ্রহ আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, রাহু গ্রহ ডিস্টার্বের জন্য আপনি কিন্তু পাচ্ছেন না। তাই যদি কখনো আপনার সময় সাপেক্ষ হয় তাহলে আপনি আপনার হস্তবিচার অনলাইনে করাতে পারেন, যেহেতু আপনি অনেক দূরে থাকেন, ঠিকানা বলা যাবে না, তা আপনি অনলাইনে আপনি হস্তবিচার করাতে পারেন। সেই রাহু গ্রহ যে ডিস্টার্বটা রয়েছে এই ডিস্টার্বটা আপনি কাটিয়ে নিন, তাহলে আপনি একটুখানি হলেও সুফল পেতে পারেন। পার্থবাবু, বেশি লটারি টিকিট কাটবেন না, আপনি 6 মাসে 2 কাটবেন, কেটে নিজের ভাগ্যকে পরীক্ষা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে সকলেই ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।